ডুবে যাবে এশিয়ার মেগাসিটি? এশীয় মেগাসিটিগুলো সমুদ্রের ক্রমবর্ধমান হুমকির মুখে এগোচ্ছে, ভবিষ্যতে তা পূর্বের সব অনুমানকেও ছাড়িয়ে গেছে। 2100 সালের মধ্যে পানির নিচে তলিয়ে যাবে এশিয়ার বেশ কয়েকটি বৃহত্তম শহর। সম্প্রতি এমনই এক হুমকির কথা উঠে এসেছে ফ্রান্সের ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চ ও যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেন্টার ফর রিসার্চের গবেষণায়। সমীক্ষাটি প্রকাশিত করেছে ন্যাচারাল ক্লাইমেট চেঞ্জ জার্নালে। গবেষণায় দেখা গেছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, ভিয়েতনামের হোচিমিন, মায়ানমারের ইয়াঙ্গুন, ভারতের চেন্নাই, কলকাতা সহ বেশ কিছু গ্রীষ্মমণ্ডলীয় প্রশান্ত দ্বীপ ও পশ্চিম ভারত মহাসাগর বিশেষ ঝুঁকিতে আছে। যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূল বরাবর সমুদ্রপৃষ্ঠের উচ্চতাও বৃদ্ধি পাবে বলে গবেষণায় উল্লেখ করা হয়। শুধু এশীয় মেগাসিটি 50 মিলিয়নের বেশি মানুষ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে ভিটেমাটি হারাবেন। তাদের মধ্যে প্রায় 30 মিলিয়ন ভারতে, ব্যাংককে কমপক্ষে 11 মিলিয়ন, হোচিমিন সিটি 9 মিলিয়নেরও বেশি মানুষ এবং ইয়াঙ্গুনে এর পরিমাণ দাঁড়াবে 5.6 মিলিয়ন। গবেষণার তথ্য অনুসারে সমুদ্র ওঠানামার সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশেষভাবে প্রাকৃতিকে দেখা যাবে। সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি, বরফ গলে যাওয়া, অনেক উপকূলরেখা অবস্থিত এশিয়ান মেগাসিটি ইতিমধ্যেই বন্যার ঝুঁকিতে রয়েছে।